হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা সবাই লিচু খেতে অনেক ভালোবাসি। তাছাড়া এই লিচু পুরো পৃথিবীতে পাওয়া যায়, কিন্তু ভিয়েতনামের মতন দেশগুলোতে এই লিচুর একটা আলাদা ব্যাপার। প্রতিদিন সকালবেলায় হাজার জন কৃষক তাদের গাছ থেকে লিচু পেড়ে এইভাবে মার্কেটে নিয়ে চলে আসে মোটরসাইকেলের পিছনে করে। বিশ্বের 70%-এর বেশি লিচু উৎপাদন করা হয় শুধুমাত্র ভিয়েতনামে, আর এর জন্য ভিয়েতনামকে লিচুর রাজা বলা হয়। কারণ এই দেশে যত পরিমাণ লিচু চাষ করা হয় পৃথিবীর আর কোথাও চাষ করা হয় না। এখানে প্রতিদিন সকালে মার্কেট বসে, এখানে সমস্ত রকম লিচু পাওয়া যায়, ভালো খারাপ পচা সমস্ত রকম পাওয়া যায়, আর সেই হিসাবে এর দাম হয়ে থাকে। যেগুলো খুবই ভালো কোয়ালিটি হয়ে থাকে সেগুলো মানুষ খাওয়ার জন্য কিনে নেয়, আর যেগুলো একটু বেশি পাকা হয়ে থাকে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে প্রসেস করার জন্য। আপনাদের হয়তো মনে হতে পারে ফ্যাক্টরিতে লিচু পাঠিয়ে দিয়ে সেই লিচুগুলো দিয়ে জুস তৈরি করা হয়, কিন্তু না বন্ধুরা, এই লিচুগুলো দিয়ে শুধুমাত্র জুস তৈরি করা হয় না, এগুলোকে বিভিন্ন প্রসেস করে এর উপরে খোসা তুলে ফেলা হয়। পরে সেগুলোকে অনেক লো টেম্পারেচারে জমানো হয় এবং অনেকদিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া হয়। কিছু কিছু ফ্যাক্টরি আছে যেখানে এই লিচুগুলোকে অন্যরকম প্রসেস করা হয়, এখানে এগুলোকে একটা একটা করে বাছাই করা হয়। লিচু কি করে জমিতে চাষ করা হয় এটা তো আপনারা সবাই জানেন, সেই জন্য আমরা নতুন করে কিছু বলছি না। আজকে আমি আপনাদের শুধু ফ্যাক্টরি প্রসেস দেখাবো, এই লিচুগুলোকে কি করে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্রসেস করা হয়, জুস তৈরি করা হয়, তাছাড়া আর কি কি করা হয় এগুলো দিয়ে। আপনি কি জানেন লিচুর শ্বাস বের করে ওগুলোকে শুকিয়ে ওর পাউডার তৈরি করা হয়, আর এর সাহায্যে বিভিন্ন খাবার তৈরি করা হয়? সমস্ত প্রসেস আজ আপনারা দেখতে পাবেন। লিচুর জুস দেখতে খুবই সুস্বাদু, যা এক ঢোক পান করার পর পুরো বোতলটা কখন শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না। এই রমজান মাসে অনেকেই আছেন যারা লিচুর জুস খেয়ে থাকেন, ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার মজাটাই আলাদা। সব প্রথমে জমি থেকে লিচু হারভেস্ট করে নিয়ে আসা হয়, তারপর এগুলোকে এক জায়গায় জড়ো করা হয়, এর থেকে ডালগুলো এবং লিচুগুলোকে ছাড়িয়ে আলাদা করে নেওয়া হয়। এবার লিচুগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, এখানে এনে এগুলোকে কনভে বেল্টের উপর ঢালা হয়। কয়েকজন ওয়ার্কার খারাপ লিচুগুলোকে বেছে আলাদা করে। এবার এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়ানোর জন্য একটা মেশিনের মধ্যে দেওয়া হয়। এখানে খোসা ছাড়ানোর পর লিচুগুলোকে একটা জুসার মেশিনে দেওয়া হয়, তারপর এই জুস একটা ট্যাঙ্কারে জমা হয়ে যায়। এবারে জুসের মধ্যে সুগার, পানি, ফ্লেভার, সিট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট মিশিয়ে গরম করা হয়। কিছুক্ষণ পর জুসের কালাটা ঠিক এরকম হয়ে যায়। এবার এই জুস প্যাকেট করা হবে, এই জন্য বোতল তৈরি করা হয়। এরপর সমস্ত তৈরি করা বোতলগুলোকে এই কনভেয়র বেল্টে দেয়া হয়। এই অটোমেটিক মেশিনটি বোতলগুলোতে একটা একটা করে জুস ভর্তি করে দেয় এবং ক্যাপ লাগিয়ে দেয়। এবার এই বোতলগুলো সিল প্যাক করা হয় এবং কনভেয়র বেল্ট থেকে নামিয়ে নেওয়া হয়। তারপর বোতলগুলোতে কোম্পানির স্টিকার লাগানোর জন্য সামনের দিকে পাঠানো হয়। এবার এই বোতলগুলো 6টি ভাগে ভাগ করে প্যাকিং করা হয়। এই প্যাকিং করার সাথে সাথে পাইপও দেওয়া হয়। এটা তো ছিল বাচ্চাদের জন্য, বড়দের জন্য 1 লিটার বোতল তৈরি করা হয়। সেম একই পদ্ধতিতে 1 লিটার বোতলগুলো তৈরি করা হয়। এবার এতে লিচুর জুস লোড করা হয়। এবার এই বোতলগুলোতে ক্যাপ লাগিয়ে কনভে বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়। এখানে একটা অটোমেটিক মেশিন বোতলগুলোর উপর কোম্পানির লেবেল লাগিয়ে দেয়। পরে এগুলোকে অনেকদিন ধরে স্টোর করে রাখার জন্য প্রেস্টারাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এবার এগুলোকে কার্টনে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য সাপ্লাই করা হয়। এবার আপনাদেরকে দেখাই কলার চিপস কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এই চিপস তৈরি করার জন্য সিঙ্গাপুরি কাঁচা কলার ব্যবহার করা হয়।
এখানে ওয়ার্কাররা কলাগুলোকে ছড়ি থেকে আলাদা করে আর চাকু দিয়ে একটা একটা করে কেটে বের করে। যেহেতু কলাগুলো কাঁচা, এর জন্য এর খোসা ছাড়িয়ে কলা বের করতে একটু সমস্যা হয়। এবার কলাগুলোকে লবণ হলুদ মেশানো জলের মধ্যে ধোয়া হয়। লবণ হলুদ মেশানো জল দিয়ে ধোয়ার কারণে কলার উপরে কষ্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এবার এই কলাগুলোকে আরেকটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এখানে কয়েকজন ওয়ার্কার কলাগুলোকে চাকু দিয়ে বের করে দেয়। এরপর সমস্ত কলাগুলোকে একটা একটা করে রোটার কাটিং মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়। এর ফলে কলাগুলো কুচি কুচি হয়ে ডামের মধ্যে স্টোর হতে থাকে। এইভাবে একটা একটা করে সমস্ত কলাগুলোকে ছোট ছোট পিস করে নেওয়া হয়। এবার গরম ফুটন্ত তেলের উপরে কলাগুলোকে ঢেলে দেওয়া হয়। কয়েক মিনিট এগুলোকে তেলে ভাজার পর এরকম মুচমুচে হয়ে যায়। আর এইভাবে ফ্যাক্টরিতে সমস্ত কলাগুলোকে ভেজে নেওয়া হয়। এই কাটিং মেশিনের মধ্যে অনেক রকম ডাইস রয়েছে, যার সাহায্যে আলাদা আলাদা ডিজাইনের কলা চিপস তৈরি করা হয়। এরপর সমস্ত চিপসগুলোকে ফাইনালি প্যাকেটে প্যাকিং করা হয়। এখানে সমস্ত প্যাকেটে সঠিকভাবে ওজন করে অটোমেটিক মেশিনের মাধ্যমে সিল করে দেওয়া হয়। এরপর এগুলো পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে বিক্রি করার জন্য। এই সমস্ত কলার চিপসের এখন মার্কেটে প্রচুর চাহিদা, তাছাড়া খেতে অনেক সুস্বাদু। তবে বন্ধুরা, আপনি কি কখনো কলা চিপস খেয়েছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।